হ্যালো ভিউয়ার্স, কে কোথায় কীভাবে আমার ভিডিওটা দেখছেন আমি জানি না, তবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি দেখাতে চাচ্ছি যে আসলে আমি যে ভার্সিটিতে আছি সেই ভার্সিটিটা কত সুন্দর, আর ভার্সিটি নিয়ে কমপ্লিট একটা ব্লগ ভিডিও করার ইচ্ছা আছে, তো সেই উদ্দেশ্য নিয়ে বাইরে বেরোছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফাঁকা একটা রাস্তা, আর এত পরিমাণে বাতাস এখানে যে আসলে ভয়েস দেওয়া বাইরে এসে এই করা কত বেশ কঠিন হয়ে যায়, কারণ অনেক নয়েজ চলে আসে। তো এই সাইডে আপনারা জাস্ট আমি যেটার জন্য বেরোইছি, আর আমি অ্যাডমিশন কীভাবে নিয়েছি, আর এখানে আপনারা আসতে গেলে কী কী প্রয়োজন, কী কী ডকুমেন্টস প্রয়োজন, সব কিছু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আর কোথায় গেলে কী কী ফাইল লাগবে, কত টাকা খরচ, এভরিথিং সব কিছু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আসুন আজকের ব্লগটা শুরু করা যাক। Boy, you're making me shine. Cause you do all the things that a girl like, yeah. Yeah, you open the door when you pick up, and you brought me some roses at dinner. Yeah, I think you deserve some dessert. আর এটা যেটা দেখছেন এটা হলো ইস্ট গেট, আর একটা আছে সাউথ গেট, ওইটা আমরা বেশি ইউজ করি কারণ ইস্ট গেটটা আমাদের ডরমেটরি থেকে বেশ দূর। এটা দেখছেন এই বিল্ডিংটা হলো কি প্রশাসনিক ভবন। এত পরিমাণে এরিয়া যে সম্পূর্ণটা এক ভিডিওতে দেখানো সম্ভব না, যতটুকু পারি ততটুকু আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আর হয়তো একটা স্কুটি থাকলে পুরোটা দেখানো সম্ভব হতো, কিন্তু এখন সেটা কোনোভাবে সম্ভব হচ্ছে না। তো আসলে এইটুকু ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভার্সিটির ভিতরে কত সুন্দর এরিয়া, আর বাইরের ভার্সিটি কত সুন্দর, কিন্তু দেশের ভার্সিটির সাথে তুলনা করলে আসলে দেশের যেসব ভার্সিটি আমি দেখছি আর এখানকার ভার্সিটির ভিতরে অনেক পার্থক্য, যে অনেক এত এরিয়া, এত স্টাডি সিস্টেম সব কিছুই পুরোপুরি ভিন্ন। তো আপনারা আমার সাথেই থাকুন। এই যে এখন যেটা দেখছেন আসলে কি বলি, টিচার্স বাংলো, যে মানে শিক্ষকরা ভার্সিটির ভিতরে যারা চাইনিজ শিক্ষক চাকরি করে তারা হলো এই যে এক একটা বাংলো, এক একটা বিল্ডিং এক একটা শিক্ষকের জন্য বরাদ্দ আছে। আর এটা আমাদের ভার্সিটির ঠিক পিছনের সাইডে, মানে এটা আরেকটা পার্ট বলতে পারেন ভার্সিটির, মানে আমরা আছি ফ্রন্ট সাইডে। তো এইটা যে এত সুন্দর, মানে এই পিছনের সাইডেও যে এত এরিয়া আছে এটা আমার জানা ছিল না। মানে আসলে আস্তে আস্তে মানে বুঝতে পারছি যে ভার্সিটিটা কত এরিয়া, যে পিছনের দিকে এত সুন্দর জায়গা, এখানে পুরো বিল্ডিংগুলো দেখুন কত সুন্দর করে তৈরি করা, এখানে পুরো টিচারদের ফ্যামিলি নিয়েই থাকে, আর সবই দেখছেন সবই ভার্সিটির এরিয়াই। তো জিয়াংশু নর্মাল ইউনিভার্সিটিতে আসলে যারা পড়তে চান তারা, আমি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিও শেষে আমি সব কিছু ডিটেলস বলবো, কোথায় যাবেন, কার সাথে যোগাযোগ করবেন বা কীভাবে যোগাযোগ করবেন আমি সব ডিটেলস দিয়ে দেবো। আর আপনারা চাইলে সেখানে তার সাথে যোগাযোগ করতে পারেন, তাদের পেজ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো আপনি জাস্ট ভিডিওর ভিতরে মানে দেখালেও হয়তো কম দেখানো হয়ে যাবে, যেটা একটা ভিডিওর ভিতরে পুরোটা কমপ্লিট করা সম্ভব না। তো একটু টিচারদের, এটাও টিচারদের যে বাংলোটা এখানে আসলে শেষ না, এটার ভিতরে অনেক এরিয়া আছে, ওই সাইডে অনেক এরিয়া, কারণ এখানে কতগুলো শিক্ষক আছে এটা আমার জানার বাইরে। তো এখানে হলো যারা চাকরি করেছে, আর টিচারদের ইসের পাশেও এই আরেকটা পার্ট, সেখানে খেলাধুলার আরেকটা মাঠ আছে। আর এই সেম এর থেকে বড় ফিল্ড সেটা হলো আমাদের যেখানে ফ্রন্ট সাইড আছে ঠিক ওখানে আছে। এখানে আমি আসবো নেক্সট ডে খেলা করতে, একটা ফ্রেন্ড হয়েছে সে আমাকে অলরেডি বলছে মাঠে খেলা করতে আসার জন্য। আর সাইড থেকে যে রাউন্ড আছে এখানে সবাই
মানে বিকাল টাইমে বা যে কোনো ফ্রি টাইমে খেলাধুলা করে। আমাদের ভার্সিটিটা মূলত পাহাড়ের এরিয়া বলতে পারেন, যে একদমই আশেপাশে সবই পাহাড়। যেমন চট্টগ্রাম ভার্সিটি আছে, চিটাগাং যে ভার্সিটিটা, ঠিক ওরকমও বলতে পারেন, যে চারিদিকে সব পাহাড়। এটা আমাদের ভার্সিটিটাও প্রায় পাহাড়ের উপরেই, সব বিল্ডিং ডরমেটরি, এত সুন্দর এরিয়া। শুধু আপনি একটু দেখুন, আর এত ভালো আমি কখনো দেখি নাই, তো আমি নিজেই অবাক হচ্ছি আর কি বলি। এটা হলো হল রুম, মানে কোনো একটা ভার্সিটি কোনো অনুষ্ঠান মতে গেলে এই রুমে আর কি মানে এই রুমে কমপ্লিট করা হয়। হল রুমের ভিতরে এখনও ঢুকি নাই, কোনো একটা অনুষ্ঠান ছাড়া ওর ভিতরে আর কি ঢুকতে দেওয়া হয় না, এই কারণে ওর ভিতরে ঢোকা হয়নি। একটা বিল্ডিংয়ের ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে কত সুন্দর ভিউ। আর এই যে সামনে যেটা দেখছেন, এটা হলো আমাদের ডিপার্টমেন্ট, সফটওয়্যার ডিপার্টমেন্ট। আমি হলো এখানে সফটওয়্যার ডিপার্টমেন্টে আছি, আর বিল্ডিংটা এখানকার আমাদের ভার্সিটির ভিতরে সব থেকে উঁচু বিল্ডিং হলো আমাদের ডিপার্টমেন্ট। কততলা জানি না, ঠিক খেয়াল নেই, হয়তো 18 কি 20 তলা। আর এটা হলো ভার্সিটি, এটা হলো একটাই। আর প্রথমে যেটা দেখলেন, এটা ভার্সিটির ভিতরে অনেক রেস্টুরেন্ট পাবেন আপনি। এরা চাইনিজরা এত পরিমাণে রেস্টুরেন্টে খায়, মানে চাইনিজরা কেউ রান্না করে না, সব আর কি রেস্টুরেন্ট থেকে কিনে খায়, কারণ খাবারের দাম খুবই কম চায়নাতে। খাবারের দাম যে এত কম এখানে, এখানে একটা, এটা হলো আমাদের মাঠ বলতে পারেন, ফ্রন্ট সাইডে যে মাঠটা আছে এখানে একটা খেলা চলতেছে, মানে ওদের মনে হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলতেছে। এখানে ভিতরে কাউকে যাইতে দিচ্ছে না, বাইরে কাউকে। তো এই ফ্রন্ট সাইডের অনেক ভিউ আছে, ফ্রন্ট সাইডে অনেক সুন্দর, কী বলি, সব কিছু মিলাই সুন্দর। আপনারা তো নিজেরা দেখতেছেন। তো চায়নাতে পড়তে আসতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন, আর এখানে এখনও সুযোগ দিচ্ছে। তবে যারা MBBS করতে আসতে চাচ্ছেন তাদের জন্য সুযোগটা একটু অন্যরকম হয়েছে। তারপরেও যোগাযোগ করলে অবশ্যই সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো এটাই মোটামুটি ভিউ দেখলেন আপনারা সবাই, আপনাদেরকে একটু হলেও দেখানোর চেষ্টা করছি। এটাই সব না, জাস্ট আপনি বলতে পারেন একটা পার্ট। আসলে ভার্সিটির ভিতরে আপনি কী বলবেন, পার্ক বলবেন না ভার্সিটি ক্যাম্পাসের ভিতরে একটা সুন্দর দৃশ্য বলবেন, আসলে বোঝার কোনো উপায় নাই। আমিও প্রথম যখন আসি তখন অবাক হয়ে যাই যে এটা পার্ক না কি বলবো, মানে এত সুন্দর বসার জায়গা। আপনি চাইলে পড়াশোনাও করতে পারেন, অন্য কাজও ইউজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো এটা যার যার নিজের ব্যাপার। ফুল গাছ দিয়ে এত সুন্দর করে রাখছে বাগানটা, একদম পার্কটা, পার্ক বললেও কেউ হয়তো অবিশ্বাস করবে না। তারপর এটা হলো আসলে টু বেডরুম, যারা এখানে আমার রুমটা একটু দেখায় টু বেডরুম কেমন হবে। এই বেডটায় কেউ নাই, তাই আর কি আমার মানে আমার যত জামা কাপড় যাই বলেন লাগেজ টাগেজ সব এটা এইসব ইউজ করতে চাই, আর এটাতে আমি থাকি। আর এখানে সব কিছু আছে, কী বলি, এটা হলো টু বেডরুম। টু বেডরুমে কী কী পাবেন, একটা ফ্রিজ পাবেন, দুইটা দুজন থাকার মতো দুটো আর কি ই পাবেন, কী বলে, হার্ড ড্রাইভ। তারপরে এখানে একটা পড়ার টেবিল পাবেন, এখানে একটা আপনি কী বলে এখানে একটা টেবিল পাবেন পার্সোনাল, যেহেতু টু বেডরুম একটু VIP হবেই। তারপরে আপনি দেখতে চাইলে এখানে একটা এসিও পাবেন রুম সব কিছু কন্ট্রোল করার জন্য। তো সব কিছু মিলায় এটাই ছিল। আর যেটা বলে থাকি বরাবর, আপনাকে রুমে আসলে কার্ড ইউজ করতে হবে, কার্ড ছাড়া ইলেকট্রিক বিল পানি বিল সব কিছুই কার্ডে পে করা লাগে। তো সব কিছু মিলায় টু বেডরুমটা বেশ সুন্দর, ছোটো একটা ফ্রিজ আছে, তারপরে
চলে তা ফোর বেডরুম দেখাবো। হলো আপনার ফোর বেডরুম, যে চারজনে উপরে থাকবে, নিচে কাউকে শোয়া লাগে না মাথার নিচে, কারণ নিচে সবগুলো টেবিল থাকে, যে পড়ার টেবিল দেখেন চারটা বেড উপরে। মানে আমি বাংলাদেশে থাকতে যেটা জানতাম, নিচে একজন থাকে উপরে একজন থাকে, যার এখানে অনেক বড় একটা ফ্রিজ পাবেন যেহেতু চারজন ইউজ করার মতো। এই ফ্রিজটা দরকার ছিল টু বেডরুমে, ফ্রিজটা অনেক ছোট হয়ে গেছে টু বেডরুমে, উপরে সবাই ঘুমাইতে হয়। এখানে ফ্রিজ এসিও আছে, এক পাশে বেসিং আছে সুন্দর একটা সবাই ইউজ করার মতো। তা আমি ভাবছি যে ফোর বেডরুমে আমি শিফট হয়ে যাবো, কারণ টু বেডরুমে, আচ্ছা টু বেডরুমের খরচ কেমন এখানে? আর যারা, আপনি চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এখানে আছি, আমি সব কিছু সঠিক ইনফরমেশন আপনি মানে যেভাবে চান, যে এখানে মানে আমার যে ফোর বেডরুম আছে, ফোর বেডরুমের আমার ওই মনে করেন খরচটা ইয়ারলি আপনার পড়বে কত, 20 থেকে 25 হাজার টাকা। আর আপনার এখানে আছে হলো আপনার টু বেডরুম, যেটা আমাদের ভার্সিটির বিষয় বলছি, সেটা হলো আপনার 45 থেকে 50 হাজার টাকা ইয়ারলি খরচ। আর খাওয়া দাওয়া তো আপনার নিজের উপরে, খাওয়া দাওয়া আপনার 6 থেকে 7 হাজার টাকা ধরে রাখতে হবে পার মান্থ। তারপর আপনি বাইরে খাবেন কি নিজে রান্না করে খাবেন, আমি যেমন নিজে রান্না করে খাই তো আমার একটু খরচ কম আসে। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কীভাবে খাবেন, কীভাবে কী করবেন, সব কিছুই আর কি আপনার উপরে। তো আর ভার্সিটি খরচ বলতে গেলে আপনার অ্যাডমিশন, যদি অ্যাডমিশন ফি, যেমন অ্যাডমিশন ফি এক এক সময় এক এক, মানে এক এক সময় এক এক রকম বলাটা না, মানে এক এক সিস্টেমে এক এক রকম। যেমন আপনার ফুল পেড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে গেলে বেশি ফি লাগে, হাফ স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য, যেমন পার্সিয়াল স্কলারশিপ এটার অ্যাপ্লাই করার জন্য একটু কম খরচ লাগে। মানে এরকম সব কিছু সিস্টেম আছে, সিস্টেমের ভিতরে অ্যাপ্লাই করতে হয়। আর সিজনাল আছে দুইটা সিজন, এক হলো মার্চ ইনটেক আর একটা হলো সেপ্টেম্বর ইনটেক। তো আপনি যার কাছেই যান, যদি মার্চ ইনটেক অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন, যে আমার একটা একটা সাজেশন বলতে পারেন, অবশ্যই দেখে নেবেন সেটা ল্যাঙ্গুয়েজ কোর্স কিনা, কারণ মার্চে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু ল্যাঙ্গুয়েজটা প্রোভাইড করে। সো ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে আমি চাই না আপনারা বিপদে পড়ুন, কারণ ল্যাঙ্গুয়েজ কোর্সের শর্ত বা রুলস এটাই, কিন্তু 6 মাস আপনাকে এখানে স্টাডি করার পরে আপনাকে আবার ল্যাঙ্গুয়েজ কোর্সটা করার পরে আপনাকে আবার দেশে পাঠাই দিবে, মানে দেশে ব্যাক যাই, তো গিয়ে আবার নতুন করে অ্যাডমিশন নিয়ে ঢুকতে হবে। এখন কে কী বলে জানি না, কিন্তু এটাই হলো এখানকার রুলস, মানে এখানকার অন্য অন্য ভার্সিটি ম্যাক্সিমাম আমার জানা মতো এটাই রুলস। তো মার্চে আসার ক্ষেত্রে একটু ফাইলগুলো সঠিকভাবে শুনে নেবেন, সঠিকভাবে মানে বুঝে নেবেন, দেন তারপর সেপ্টেম্বর হলো চোখ বন্ধ করে আসতে পারেন। সেপ্টেম্বরে হলো স্কলারশিপগুলো বেশি থাকে, আর মার্চেও থাকে, সেটা সিস্টেম করে দেওয়া যায়। তো সব মিলাই এই হলো সব কিছু ইনফরমেশন আশা করি। আর যাদের আরও কিছু জানার আগ্রহ আছে তারা অবশ্যই আমার মেইলে মেল করবেন, আর যদি আমার ফেসবুকে নক করেন তাহলে অবশ্যই আমাকে রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্ট করবো কিনা জানি না, অবশ্যই আমাকে মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখবেন। যে কোনো ধরনের মেসেজ দেওয়ার থাকলে যে আমি এই বিষয়ে জানতে চাই, তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হয়। আর যদি মেল করেন তাহলে তো অবশ্যই ভালো, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি মেল দিয়ে দেবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব পেজ আছে, সরি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা, পরবর্তী ভিডিও।
তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি আবার নতুন কোনো কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।